আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে নূর নাফিস আপুর লেখা রেইনকোট আরোহী গল্পের 3 নম্বর পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। অথচ কি হলো, মাঝপথ থেকে ফিরে আসতে হলো। আইনি মন্ত্রণালয়ে তাকে আবারও ডাকা হয়েছে কোনো পরিকল্পনা ব্যতীত। জটিল একটা মামলা নিয়ে সমস্যা হয়ে গেছে, যা তৎক্ষণাৎ না সামলালেই নয়। অথচ এমনিতে তার কত অবসর সময় যায়, তার মর্জি মাফিক সে কাজ পরিচালনা করে, এমন জরুরি মুহূর্তগুলো খুব কমই আসে তার কর্মজীবনে। উল্টো কত বড় বড় অফিসার এসে তার অফিসে বসে থাকে তার সাথে দেখা করার জন্য, কিন্তু জরুরি মুহূর্তেই এই জরুরি কাজগুলো হাজির হয়ে যায়। আর কাজকে এতই ভালোবেসে গ্রহণ করেছে যে কাজটি তার কাছে বেশ গুরুত্বপূর্ণ মনে হয়। পারিবারিক শুভ কাজগুলো তাকে ছাড়া সম্পন্ন হবে, তাই শুভ কাজে গুরুত্বটা একটু কম দেয়। ব্যস্ত, সেদিন থেকেই মিমি তার সাথেই কথা বলা একদমই বন্ধ করে দিয়েছে। শ্বশুরের কাছ থেকে ক্ষমা চেয়ে অনুমতি নিয়ে নিয়েছে। সে আর আপনার ঘরে ফিরতে চায় না, এই সংসার তার আপন মনে হয় না, সংসারের প্রতি বিতৃষ্ণা এসে গেছে। এই সংসার ত্যাগ করতে চায় সে। ছোটোখাটো আরও অনেক প্রয়োজনে আপনারকে অনুভব করত, কিছু প্রকাশ করত, আবার কিছু অপ্রকাশিত রেখে দিত আপনার ব্যস্ততার পিঠে। সেসব অনেক ছাড় দেওয়া হয়েছে, কিন্তু জীবনের এই বড় আয়োজনগুলোতে যখন তাকে পাওয়া যাচ্ছে না, তবে আর তার কিসের প্রয়োজন? তাকে পাওয়ার আর প্রত্যাশা রাখছে না, তাই শ্বশুর শাশুড়িকে অনুরোধ করেছে তারা যেন তাকে আর না ডাকে। শ্বশুরও অনুমতি দিয়ে দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন মিমির ইচ্ছাকে। আপনার বাবু ভীষণ ক্ষিপ্ত তার প্রতি। এর আগে তার মায়ের ভীষণ জ্বর হয়েছিল, আপনারকে ফোনে খবর দেওয়া হয়েছিল, তখন একটা মিশনে এতটাই মনোযোগ দিয়েছিল যে সে ঠিকমতো শুনতেই পায়নি তার মায়ের অসুস্থতার কথা, ভেবেছে এমনি তাকে যেতে বলছে। তখন থেকে তার বাবাও কথা বলা প্রায় বন্ধই করে দিয়েছে। বাড়িতে আসার পর তো দারুণ রাগ দেখিয়েছেন তিনি, আপনারও তখন বেশ খারাপ লেগেছিল। এতটা বেখেয়ালি সে কীভাবে হতে পারে? আজ যদি মায়ের কিছু হয়ে যেত, সে তো মাকে দেখতে পেত না এই এক সপ্তাহ পর এসে। এরপর প্রায় প্রতি সপ্তাহে তার বাড়ি যাওয়া হতো, পরিস্থিতিও খুবই স্বাভাবিক হয়ে উঠেছিল। এর মধ্যে প্রায় এই 3 মাস যাবৎ তার সেই আগের অভ্যাস আবারও দেখা দিয়েছে, আবারও কেঁপে উঠেছেন প্রিয়জনেরা। এটা স্বাভাবিক, কিন্তু নিজের মাঝে স্বাভাবিকতা আনতে পারছে না আমরার, নিজেকে এত জরুরি মিশনে নিজেই জড়াতে চাইছে সে। কাজে হেলিপনা করতে কর্মজীবনে পা রাখেনি, আবার পরিবারের মনও মালিন্যও ভালো লাগছে না, সব মিলিয়ে বর্তমানটা তার কাছে জটিল এবং একটু বিষাদময়। রাতের খাবার সন্ধ্যায় শেষ করে সে বাসভবন থেকে বের হলো, গার্ডবিহীন সাধারণ একজন মানুষের মতো হাঁটতে হাঁটতে প্রবেশ করলো উত্তরা রেভ হেডকোয়ার্টার। অবশ্য এইটুকু হাঁটতে গার্ডের প্রয়োজন নেই তার, তবুও গেটের পাশ থেকে দুজন তাকে সম্মান প্রদর্শন করে সাথে আসতে চেয়েছিল। সে হাতের ইশারা নিষেধ করে একা এই কার্যভবনে অগ্রসর হলো। কার্যভবনের মূল দরজা থেকেই আবার তাকে সম্মান প্রদর্শন করে 4 জন তার সাথে অগ্রসর হলো নির্দিষ্ট কক্ষ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। বাইরে বাসভবন থেকে সে গার্ড ছাড়া হেঁটে এসেছে, এখানে ভেতরে তো তাদের প্রয়োজনীয় প্রশ্নই আসে না, তবুও তারা তাদের নির্দিষ্ট নিয়ম অনুসারে কাজ করে যাবে। তবে আপনার সেদিকে লক্ষ্য রাখেনি, তার মাথায় ঘুরছে অন্য কিছু। নিজস্ব কক্ষে এসে বসতে পিয়ন এসে বলল, স্যার চা কফি দিব? মারফত স্যারকে ডেকে দিন। ওকে স্যার। আপনার এসেছে শুনে মারফত সাহেব 2 মিনিটের মধ্যে হাজির হলেন, অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করলেই আপনার তাকে বসতে বলল। বসুন। ওই মহিলা কি কোনো চাতুরি করার চেষ্টা করছে? না স্যার, কোনো চান্স নেই। ব্যাগ থেকে কি পাওয়া গেছে? একটা বাচ্চা। বয়স 2 বছরের বেশি হবে না। এতটা সময় ব্যাগের ভিতরে থাকার পর সুস্থ অবস্থা পেয়েছেন তো? কোনো একটা মেডিসিন প্রয়োগ করেই বেহুশ বানিয়ে রাখা হয়েছিল স্যার। গাড়িতে বসে যখন ব্যাগটা খোলা হয়েছিল, বাচ্চার মুখে টেপ লাগানো ছিল, হাত দুটো টেপে বাঁধা। আপনার ক্ষণিকের জন্য চোখ দুটো বন্ধ করলো। এইটুকু বাচ্চার উপর তাদের এমন অত্যাচার! ধীর নিঃশ্বাস ফেলে বলল, এখন কি অবস্থা? ট্রিটমেন্ট করা হয়েছে, ঘুমোচ্ছে স্যার। আর সেই মহিলা? সে খুব একটা বলতে পারেনি, তার কাজ নাকি ওই রাস্তাটুকু পার করে দেওয়াই ছিল। এইটুকুতেই তার আয়? আমরা আরও তথ্য সংগ্রহের চেষ্টা করেছি স্যার, বাচ্চাটার পরিবারের সন্ধানে বিজ্ঞপ্তির ব্যবস্থাও করেছি। ওকে আসুন, আমি একটু দেখবো বাচ্চাটাকে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আপনার। মারফত সাহেবের সাথে সাথেই আসন ত্যাগ করে তার সাথে যেতে লাগলো। অবসরে প্রায়ই সাধারণ বেশি পথঘাটে চলাচল করে আপনার, উদ্দেশ্যই থাকে পরিবেশ পরিস্থিতি বোঝার। বাস কাউন্টারের ওদিকটায় আজ একটু সময় কাটানোর পর হঠাৎই চোখে পড়লো একটা মহিলা বাসে উঠলো খালি হাতে, কিন্তু আবার সাথে সাথে নেমেও গেল।
চোখের পলকে যেন সন্দেহ হলো। সে ওঠার সময় মহিলাকে খালি হাতে উঠতে দেখেছে, তবে এই ব্যাগটা এলো কিভাবে হাতে? তার উপর মহিলাটা অন্যত্র যাওয়ার জন্য সাথে সাথে স্থান ত্যাগ করেনি, আশ্রয় নিয়েছে ছাউনিতে, যেন একটু বিশ্রাম নিতে চাইছে বৃষ্টির অজুহাতে। দৃষ্টিভঙ্গি একটু অন্যরকম, ভয় আর্ত লাগছিল। ব্যাগটাকে কেমন যত্নে গুটিয়ে রাখার চেষ্টাও হচ্ছিল, তাই আবার এতটা সময় সেখানে পার করল। সন্দেহটা সেখানেই দেবে গেছে। এরপর রেফোর্সকে অ্যালার্ট করে রাখলো ফোনে টেক্সট করে, সুবিধাজনক স্থানে আটক করলো স্বল্প সময়ের পরিকল্পনাতে। মারফত সাহেবের সাথে বাচ্চাটাকে দেখতে এলো আবরার। ইতিমধ্যে সে ঘুম থেকে উঠে বসে আছে, কান্না করছে অপরিচিত জায়গা ও অপরিচিত মানুষদের দেখে। চেয়ার ও পরিচিত পোশাকের বেশ দেখে ধারণা করা যায় ধনাঢ্য পরিবারের বাচ্চা। আবরার পাশে এসে বসে বাচ্চাটাকে পায়ের ওপর কোলে বসালো, গাল মুছে দিতে দিতে জিজ্ঞাসা করলো, নাম বলতে পারো, নাম কি তোমার? বাচ্চা কোনো রকম জবাব দিল না, আম্মু উচ্চারণ করে কেঁদে যাচ্ছে। আবরারের মনে পড়ে গেল মারোয়ার কথা, তার রাজকন্যা একসময় এইভাবে কান্না করতো আম্মুকে ডেকে। আবরার তাকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো, ক্যালেন্ডারে পাখির ছবি দেখিয়ে বললো, এই যে দেখো কি সুন্দর পাখি, ধরো তো একটা, কেমন ধরতে পারো দেখি। বাচ্চাটা কান্না থামিয়ে একবার আবরারের মুখের দিকে তাকালো, পরক্ষণে ক্যালেন্ডারের ছবিতে স্পর্শ করলো, আবারও আম্মুকে ডেকে কেঁদে উঠলো। আবরার জিজ্ঞাসা করলো, তোমার আম্মু কোথায়? বাচ্চা আঙুলের ইশারা করে তাকে দরজার বাইরে যাওয়ার জন্য ঠেলতে লাগলো। সে ভাবছে বাইরে গেলে আম্মুকে পাওয়া যাবে। বাচ্চার কেন তাকে কনস্টেবল ও ইসি জানালো, স্যার তার কথা স্পষ্ট না, আম্মু বাবা টুকটাক শব্দগুলি উচ্চারণ করতে পারে। ফোনে কার্টুন দেখে এতক্ষণ পর্যন্ত শান্ত রাখার চেষ্টা করেছি, তাকে খেতে দিন কিছু, প্যাড ভরা থাকলে কান্নাটা কমবে, খেলার জন্য পাশে কিছু দিন, চিপস চকলেটের প্যাকেট দেখলেও বাচ্চারা আকর্ষিত হয়। জি স্যার। আবরার বাচ্চাটাকে রেখে চলে গেল আবারও তার কক্ষে। যাওয়ার পথে সে মহিলা একবার দেখে গেল, মহিলা তার দিকে তাকালেও বোঝার উপায় নেই সে নিজেই যে তাকে আটক করেছে। একজন রেইনকোট পরা লোক ছিল, কিন্তু তার চেহারা মনে রাখার মতো স্পষ্ট দেখতে পারেনি সে। এখন তিন চারজন র‍্যাবকে গার্ড হিসেবেই সাথে থাকতে দেখিয়ে বুঝে নিয়েছে এটা কোনো বড় অফিসার তাকে দেখে গেল, ফলে চেহারাটা আরও গাবড়ানো হলো। আবরার রুমে এসে বসতেই অপারেটর রুমের ডিটেলস পাঠানো হলো তাকে। সেই মহিলার সেলফোন থেকে নাম্বারগুলো পর্যবেক্ষণ করে তারা খুব শীঘ্রই পুরো গ্যাংটাকে কব্জা করার চেষ্টা করছে। বিজ্ঞপ্তিও দেওয়া হয়ে গেছে বাচ্চার পরিবারের সন্ধানে। সকল তথ্য সম্পর্কে জ্ঞাত হয়েই আবরার রাত দশটার পর আবারও বাসভবনে ফিরে এসেছে। এবার গার্ড এসেছিল তাকে এগিয়ে দিতে। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি খারাপ লেগে থাকে তাহলে একটা ডিসলাইক দিতে পারেন। তো সবাই ভালো থাকুন, অনেক বেশি ফারুক স্টাডির সাথে হাসি আনন্দের সাথেই থাকুন। সেই কেমন আয়, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।